Assalamualaikum. আশা করি সব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি ইলিশ মাছ কাটবো, তো আপনারা লগেও শেয়ার করলাম। এখন আমি ইলিশ মাছ কাটি। আমি ফেলা ছোটগুলো কাটিয়ে ফেলাইব। লাগের ভিতরে ডিম আছে, ডিমটা এখন দে ঠেলা দিয়ে বাড়াই যাবো। কষাটা পাখি দিয়ে কাটিয়া মাছটা আসলে বেশি নরম। মাছকট কুড়াগুন খাইতে আমার খুব ভালো লাগে, আর এগুলো তো গোসা বেশি থাকে। আমি বলতে আলাদা করে লেগেছি আমার
আশা করি আমার ভিডিওটা সবার ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবা না আর অবশ্যই সব ভালো থাকবা আসসালামু আলাইকুম